হ্যালো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের আরেকটা দল আবুধাবি নাইট রাইডার্স ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগের টানা 9টা ম্যাচ হেরে এক লজ্জার নজির গড়েছে। বন্ধুরা, মুম্বাই টিমের বিরুদ্ধে নাইট রাইডার্স দল খেলতে নেমে মাত্র 162 রানে অল আউট হয়ে গেছে, যেখানে তাদের চেস টার্গেট ছিল 181 রান। তবে বন্ধুরা, এই ম্যাচ থেকে আমরা আন্দ্রে রাসেলের কাছ থেকে একটা দুর্দান্ত ইনিংস দেখতে পেয়েছি, তো যারা ম্যাচটা দেখনি তারা ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের আরেকটা দল আবুধাবি নাইট রাইডার্স এবছর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে প্রথম সিজন খেলছে। যেহেতু এটা কলকাতা নাইট রাইডার্সেরই দল, সেহেতু কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরাও এই টিমটাকে যথেষ্ট সাপোর্ট করে এবং যথেষ্ট ভালোবাসে। কেননা এই টিমে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে। মেইন দুই অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলও এই টিমে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টরাও কিন্তু এই টিমের সঙ্গে জড়িত রয়েছে। তো তার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা এই টিমটাকে যথেষ্ট সাপোর্ট করে। তবে এই টিমের কাছ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা হতাশা ছাড়া আর কিছুই পায়নি। কারণ এই মুহূর্তে প্রায় টুর্নামেন্ট শেষের পথে এই পর্যন্ত টোটাল 9টা ম্যাচ খেলেছে আবুধাবি নাইট রাইডার্স, আর একটা ম্যাচ বাকি রয়েছে আবুধাবি নাইট রাইডার্সের। তবে বন্ধুরা, আবুধাবি নাইট রাইডার্স এই 9টা ম্যাচের ভিতর কিন্তু টানা 8টা ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ বৃষ্টির জন্য নো রেজাল্ট হয়েছে। তো বলা চলে একটা ম্যাচও কিন্তু এই মুহূর্তে আবুধাবি নাইট রাইডার্স জিততে পারেনি, যেখানে আবুধাবি নাইট রাইডার্সের ক্যাপ্টেন রয়েছে সুনীল নারিন। সুনীল নারিন কিন্তু একটা ম্যাচও জেতাতে পারেনি। তো এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা যথেষ্ট হতাশা বোধ করছে। কারণ আমি আবুধাবি নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া ফলো করি, সেখানে আবুধাবি নাইট রাইডার্স ম্যাচ শেষে যেসব পোস্ট করছে তাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা কমেন্ট করছে, এবং তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা আবুধাবি নাইট রাইডার্স নিয়ে কিন্তু যথেষ্ট হতাশ। তো বন্ধুরা, গতকাল মুম্বাই অর্থাৎ এমআই আমিরাটসের বিরুদ্ধে আবুধাবি নাইট রাইডার্স ম্যাচ খেলেছে, যেখানে এমআই আমিরাটস প্রথমে ব্যাটিং করে 181 রানের টার্গেট দিয়েছিল। বন্ধুরা, আবুধাবি নাইট রাইডার্স কিন্তু এমআই আমিরাটসের বিরুদ্ধে একদমই ভালো বল করতে পারেনি। আন্দ্রে রাসেলও কিন্তু ভালো বল করতে পারেনি, সুনীল নারিনও কিন্তু যথেষ্ট খারাপ বল করেছে। তো যার জন্য এমআই আমিরাটস 181 রানের টার্গেট দিয়েছিল, তবে আবুধাবি নাইট রাইডার্স সেই রান চেস করতে নেমে 162 রানে অল আউট হয়ে গেছে 19 ওভার 2 বল শেষে। বন্ধুরা, এই ম্যাচটাতে কিন্তু আন্দ্রে রাসেল তার ঝড় শুরু করেছিল, তবে শেষ ম্যাচ কিন্তু একটা ভুল শট খেলে ক্যাচ তুলে আউট হয়ে যায়। আন্দ্রে রাসেল এই ম্যাচে কিন্তু একমাত্র একাই একটু রান করেছিল, সেখানে সে 22 বলে 42 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল 5টা 4 ও 2টা 6 মাধ্যমে। তো এই ম্যাচটা যেহেতু বড় মাঠে খেলা হয়েছে, সেহেতু কিন্তু বেশি বাউন্ডারি হচ্ছিল না, তারপরেও কিন্তু আন্দ্রে রাসেল যথেষ্ট চেষ্টা করেছিল ম্যাচটাকে জেতানোর জন্য, তবে শেষমেশ কিন্তু একটা ভুল শট খেলে ক্যাচ তুলে আউট হয়ে যায়। তো আবুধাবি নাইট রাইডার্স এবছরটা কিন্তু ততটা ভালো শুরু করতে পারেনি, আশা করছি আগামী বছর থেকে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের মতনই নতুন স্কোয়াড নিয়ে নতুন দল গঠন করে ভালো শক্তিশালী হয়ে ফিরবে।